নীলফামারীর টার্মিনাল সংলগ্ন গরুর হাট। আগে সরকারপাড়া মোড়ে হাট বসলেও ছয় বছর ধরে টার্মিনালের জায়গায় বসছে এই হাট। উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি হাটেই শুরু হয়ে গেছে কুরবানির গরু কেনাবেচা, কিন্তু শহুরে মানুষের কুরবানির পশু রাখার জায়গার অভাবে বেশিরভাগই কেনেন দুই একদিন আগে, তাই এখন পর্যন্ত হাটে ব্যাপারীদের আনাগোনাই বেশি। নীলফামারীর এই হাটে গরু আসে আশেপাশের এলাকার বিভিন্ন খামার থেকে, এখান থেকেই চলে যায় চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। বেশ কিছুদিন হলো বিভিন্ন এলাকার ব্যাপারীরা ঘুরছেন হাটে হাটে, দরদাম করে কিনছেন পছন্দ মতো গরু, ট্রাক ভর্তি করে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। চিটাগান বলগালি থেকে, চট্টগ্রাম বলগালি থেকে আসছি আমি। ওই চিটাহাট থেকে আগে দুই গাড়ি পাঠিয়েছি, এখন এই বাজার আসছে। আজকে দেখতেছি বাজার আজকে প্রচুর গরম, অন্যদিন চেয়ে আসছে গরম বেশি আর কি। আমার হিসাবে তো এখানে মন আজকে 32-33 হাজার কেনা পড়তেছে, এটা চিটাগাং যেতে আরও বেশি পড়বে। গরু কেনার টার্গেট আছে 20টা, এখন কিনছি 5-6টা, চট্টগ্রাম নিয়ে যাব, দেখি ওখানকার বাজারের পরিস্থিতি, এখানে তো কিনলাম মোটামুটি। নীলফামারীর এই হাটে 50 হাজার থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত গরু পাওয়া যায়, তবে ব্যাপারীদের পছন্দ মাঝারি আকারের গরু, 80 হাজার থেকে 1 লাখ 20-30 হাজার পর্যন্ত গরুই পছন্দের শীর্ষে। এই দাম নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেসব ব্যাপারী গরু কিনছেন তাদের মতে দাম বেশি, আবার বিক্রেতাদের মতে চাহিদা মতো দাম পাচ্ছে না তারা। তবে গত বছরের তুলনায় এবছর তুলনামূলক দাম কম প্রায় প্রতিটি গরুর। হাটে গরুর সরবরাহ বেশি ও ক্রেতা কম থাকায় দাম কমেছে বলে দাবি করছেন বিক্রেতারা। 160 পর্যন্ত কয় আর কি, আমি 190 চাইছি। গত বছর কুরবানির থেকে এবার দাম অনেক কম, কারণ এখন মানুষ নিচ্ছে না, এত বড় গরু কিভাবে ভিতরে ঢুকবো, ঢুকার তো জায়গাও নেই। লস তো দেখা, এটা আর কি লাভ আর হিসাব কোন করছে, এই বর্তমান যে দাম করেছে তাতে তো 20 হাজার কম, 20 হাজার লস হয়। বাজারে গরু দেশে আবাদ হয়েছে বেশি, পার্টি নেই, পার্টি কম। 1 লাখ 30 হাজার কিন্ন, 2 লাখ 30, এখন বলর দাম দেশে 15-20 কয়েছে না, এখন কি ভাত পাইবে, চাষি তোমার ভাত দিবে আমাক? দাম বলতেছে 1 লাখ 10-5 বুঝছেন না, 1 লাখ 15 হলে বেচবো, বাজারে কম পার্টি কম। 5টা মাল নিয়ে আসছি, এ যাবতে একটা মাল বেচছি, বাজার খুব খারাপ, দাম কম, পাড়ি হাটে পাড়ি কম। হ্যাঁ, যে গরু 1 লাখ 40 দাম বলতেছে, 20 হাজার 10 হাজার এরকম বলতেছে। বাজার অবস্থা কঠিন খারাপ, মানে যত ব্যবসায়ী আছে সবারে 20-25 হাজার 15 হাজার 25 হাজার 30 হাজার পর্যন্ত লস দেখাচ্ছে। গেল কয়েক বছর ধরে ভারতীয় গরু না আসায় লাভের মুখ দেখছেন খামারি ও গরু পালনকারীরা, একই সাথে বেড়েছে খামারি ও গরুর সংখ্যাও। কিন্তু এবছর লোকসানের আশঙ্কা গরু পালনকারীদের, খাবারের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, সেই সাথে লালন পালনের অন্য খরচও বেড়ে গেছে প্রচুর। গরুর দাম কম হওয়ায় একদিকে যেমন আতঙ্কে বিক্রেতারা, তেমনি কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। যাদের রাখার জায়গা আছে তাদের কেউ কেউ গরু কিনছেন আগেভাগেই। পালতে পুষতে তো আমাদের বহু টাকা খরচ, ও টাকা আর ওঠে না বর্তমান, এখন আমাদের ঘাটতি দেখা যায় 10-20 হাজার। এখন খামার লিয়া বেশি গরু লাগাইছে, পুষিছে বেশি, এখন খামারে গরু বেশি, এই কারণে হয়তো দাম কম করতেছে। বাইরে পাটি আসতো আগে গরু সেল হইতো বেশি করি, দাম বেশি যাইতো, এখন তো বাইরে পাটি ঢোকে নেই। গরুর দাম অনেক কম, খরচাপাতি খালি গরুর অর্ধেক টাকা খরচ হয়ে গেছি, অর্ধেকই খরচ হয়ে গেছি মনে করেন। দাম চাইছি 220 ভাই, বলেছে 160-165, লাভ লস নাই, লাভ লস নাই ভাই, এলে গরু এলে টাকা দেওয়া যায়, মেলা টাকা খাদ্য খাইছে। তারপর দাম মোটামুটি ভালোই আছে, খারাপ না, অলরেডি 2-1টা দাম করছি, একটু জন্য আটকে আছে, দেখা যাক কী হয়।
নীলফামারীর টার্মিনালের জায়গায় গরুর হাট নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়িয়েছে ইজারাদার। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃষ্টি ঠেকাতে ট্রিপল টাঙ্গানো সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তবে বেড়েছে খাজনাও। সারা বছর গরু প্রতি 500 টাকা করে দিতে হলেও ঈদ উপলক্ষে 700 টাকা নেওয়া হচ্ছে খাজনা। প্রতি সপ্তাহের রবি ও বুধবার বসে নীলফামারী হাট। সব মিলিয়ে অন্তত 6,000 গরু যাবে দেশের বিভিন্ন প্রান্তে, যার বাজার মূল্য প্রায় 80 কোটি টাকা। বর্তমানে যে অবস্থায় আসছে দূর দূরান্ত থেকে, আজকে যেমন আমাদের চিটাগাং, সিলেট, পাবনা, কুষ্টিয়া এই সব জায়গা থেকে আমাদের ব্যাপারীরা আসতেছে। বাইরের লোকরাও অত্যন্ত খুশি ওরা যে এখানে হাট করে, অন্তত পক্ষে এই হাটে ওরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হাট করতে পারে, যার কারণে দূর দূরান্ত থেকে এখানে লোকরা আসতেছে। কুরবানির হাটগুলোতে 4টা হাট আমরা হয়তো পাবো, তা অ্যাভারেজ মনে করেন 6,000 থেকে 7,000 গরু এখান থেকে যাবে ইনশাল্লাহ। এছাড়াও গেল সপ্তাহের বুধবার থেকে হাটের সার গরুর অংশটি বসছে পাশের মশিউর রহমান ডিগ্রি কলেজের মাঠে। বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে জাল নোট শনাক্তকরণের মেশিনও। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।